বাঁশি সুরের দুনিয়ায় মানব সভ্যতার এক অপূর্ব আশ্চর্য আবিষ্কার। তুমি মহাকাব্যিক অস্তিত্বের দাবিদার, তুমি এক ঐন্দ্রজালিক আকর্ষণ নিয়ে সেই কবে থেকে কালচক্রের রথে চেপে তোমার যাত্রা। তোমার সুরের মূর্ছনায় সূর্য করোজ্জ্বল, আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টির পায় কখনো নূপুর কখনো ঝুমুর, মানব মনে তুমি পূজার অঞ্জলি। তুমি প্রেম ও বিরহ, কখনো উন্মত্ত আবার কখনো শান্ত। তোমার এক আশ্চর্যজনক স্বতন্ত্র সত্তা, তোমাকে বাজানো যায় না, তুমি নিজেই বেজে ওঠো। কবিগুরুর ভাবনায় তুমি যন্ত্র নও, এক ব্যক্তি সত্তা। পূজা, প্রেম, প্রকৃতি সবেতেই তুমি আপন বৈশিষ্ট্যে বর্তমান। কবির প্রাণে দুপুরবেলায় বাঁশির সুরটি যখন বেজে উঠল, তখন তার অন্তর সপ্ত সুরের স্রোতে অবগাহন করছে, কি বাজায় এমন বাঁশি। যখন প্রেমে মগ্ন হয় বাঁশির সুর, তখন সারা অঙ্গে দোলার সাথে শিহরণ সৃষ্টি করে, তারই সাথে আবার বিচ্ছেদ বেদনার আশঙ্কায় বিষাদ। মন তখন আনন্দে উত্তেজিত। Thank you.
শ্রাবণের আকাশে তখন কালো মেঘের ঘনঘটা, আকাশে আসন্ন বর্ষার অবিসম্ভাবী ইঙ্গিত। মন মাতাল করা কৃষ্ণের বাঁশি বেজে ওঠে, যমুনার তীরবর্তী কুঞ্জবন থেকে ভেসে আসে সেই সুর রাধার কাঠ। নানান প্রাকৃতিক, সামাজিক ও মানসিক অভিব্যক্তি অনন্য হয়ে থাকবে।
পছন্দ।